আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি ডাক সেটিং ধাপ সেটিং একটি প্র্যাকটিক্যাল ভিডিও। প্রথমে অফিস কর্নারে, তারপরে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর দেন ভূমি উন্নয়ন করে যাব, তারপর ডাক সেটিং ধাপ সেটিং অংশটাতে আমরা প্রবেশ করব। তারপর ধাপ অঞ্চল, তারপর মৌজা। এখানে আমাদের মৌজাটার নাম কি সেটা আমরা একটু দেখে নিব। হলো কাশিমপুর, সংস্থা মাত্র দুই। তাহলে কাশিমপুর 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 কাশিমপুর, হ্যাঁ কাশিমপুর 33। দেখ শুরু হবে এক থেকে 50টা নিতে বলছে। আমার এখানে সর্বনিম্ন নিচে কতটা আছে? 23। এখানে তো দেওয়া নেই, এই হাল থাকে 26। তাহলে 26 যদি হয়, আমরা এখানে 25টা আছে, তাহলে 1 থেকে 25 পর্যন্ত নিয়ে নিতে পারছি। 25 পরবর্তী ধাপ, তাহলে পরবর্তী ধাপ অনুপাতে আমরা সবচেয়ে নিচেরটা, সবচেয়ে নিচেরটা প্রজ্ঞাপন অঞ্চল, সবচেয়ে নিচেরটা, সবচেয়ে নিচেরটা। এবার হলো এক, এক এ খতিয়ান নং এক। খতিয়ান নং যদি এক হয়, তাহলে ঢাকডং একের জন্য নয়, খতিয়ান নং একের জন্য আমাদের এখানে এটা খাস জমিতে বসবে। অর্থাৎ এখানে কত আছে? 4 শতক আছে। তাহলে আমরা এখানে খাস জমিতে 4 শতক লিখব। তারপর হলো বাকি সবগুলোই ব্যক্তি মালিকানা, সুতরাং আর কোনো টেনশন নেই। তাহলে আমরা এরপরেরটাতে লিখব, একটু জমি দিয়ে নিই। 4 শতক ব্যক্তি মালিকানা, 9 শতক, তারপরে 6 শতক, তারপরে 9 শতক, তারপরে 9 শতক, তারপরে 9 শতক, তারপরে 7 শতক, 1 শতক, 7 শতক, তারপরে 1 শতক, তারপরে 26 শতক, 26 শতক, তারপর 6 শতক, তারপর 10 শতক, তারপর 58 শতক, তারপর 58 শতকের পরে আমরা এটাকে আবার একটু নিচের দিকে গিয়ে ঝুলিয়ে নিচ্ছি। 58 শতকের পরে এগুলির তো অংশ নেই, 58 শতকের পরে আছে 4 শতক, 4 শতক। এবার আসি 28 শতক, যেই দাগটাতে আছে সেটা হলো খতিয়ান নম্বর 2। আমরা আমাদের এখানে দেখছিলাম যে শুধুমাত্র একটাই খতিয়ান আছে, যেই খতিয়ানটা হলে সংস্থা দিতে হবে, সংস্থা হলো 2। তাহলে আমরা এই 2 এটা আমরা দিব সংস্থার ভাগে, এটা হলো সংস্থা। তাহলে সংস্থায় কত শতক? 28, 28 শতক। আর এর আগে নাম্বারগুলো দেখা যাচ্ছে না, কারণ অনেক পুরনো বই, তাই এগুলো কেটে গেছে। আর আমরা এবার বাকি এন্ট্রিটা সম্পূর্ণ করে ফেলবো। তারপর হলো 28 শতকের পরে হলো 2 শতক, তারপরে হলো 8 শতক, তারপরে হলো 9 শতক, তারপরে হলো 8 শতক, তারপরে হলো 8 শতক। আরো অনেক দ্রুত করা যায়, কিন্তু আমার একটু স্লো হচ্ছে মনে হয়, অনেকদিন পর বিধায়। 2 শতক, তারপর হলো 81 শতক, তারপর হলো 20 শতক, তারপর হলো 16 শতক, তারপর হলো 11 শতক। ব্যাস, এবার সংরক্ষণে ক্লিক করলেই সংরক্ষণ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।